বুধবার সাত সকালে মৃতদেহ উদ্ধার হয় উদয়পুর উত্তর চন্দ্রপুর ব্রাহ্মণপাড়া এলাকায়। জানা যায়, লক্ষণ গণ্ডুর স্ত্রী রুমা নমর অভিযোগ, মঙ্গলবার তার শাশুড়ি এবং স্বামী তাকে প্রচণ্ডভাবে গালিগালাজ করে। তারপর বিকেল তিনটা নাগাদ বাড়ি থেকে বের হয়ে যায় লক্ষণ, তারপর সারা রাত বাড়িতে ফিরেনি। বুধবার সকালে তার স্ত্রী এবং দুবছরের সন্তান নিয়ে স্বামীর খোঁজে বের হয়। তারপর রেল লাইনের পাশে জলাশয়ে দেখতে পায় স্বামীর মৃতদেহ। স্ত্রীর বক্তব্য, তার স্বামী নাকি মির্গী রোগ ছিল, এ রোগের কারণে নাকি মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের ধারণা, মৃতদেহ ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। রেল স্টেশন উদয়পুর রেল স্টেশন ঢোকার মুখটার মধ্যে আজকে সকালবেলা খবর আসে যে লক্ষণ ঘন্ট নামে একটা একজন ব্যক্তি একটা যে ক্যানেল আছে ক্যানেলের জলের মধ্যে পড়ে আছে। তো যথারীতি আমরা আসি, তো এখন ওর ডেড বডি রিকভারের চেষ্টা চলছে। তো বাকিটা আমরা তদন্ত করে দেখছি অ্যাকচুয়ালি ঘটনাটা কীভাবে হয়েছে। এখানে কিছুক্ষণ আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে পোস্টমর্টমের জন্য নিয়ে যাব। নিয়ে গিয়ে পোস্টমর্টম অ্যাকচুয়াল রিজন কী কারণে কীভাবে মৃত্যু হয়েছে সেটা অ্যাসার্টেন করা সম্ভব হবে।